আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেল পিজন বাংলাদেশে। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি কালো মুসাল। কালো মুসাল তো মাকড়া চোখের, হালকা চুরি মোজা আছে কবুতর, এটা নর কবুতর। কবুতরটা অনেকই সুন্দর কালার আর কি, কোনো পুরো একেবারে অ্যাকুরেট কালো আর কি। এর ভিতর কোনো এই যে কিছু থাকে যে একটু আইসটা ফ্যাকাশে র্যাক, কিন্তু এটা পুরো কিচকিচে কালো কবুতর। কবুতরটা অনেক ভালো লেগেছে তাই নেওয়া। কবুতরটা বাংলাদেশের প্রাইজে নিয়েছে হলো গিয়ে 1000 টাকা। আর কালো মুসাল কবুতরের সবসময় লেজগুলো, যেটা মুসালদম বলতেই লেজ সব সাদা হবে। এই যে দেখতে পাচ্ছেন লেজ, লেজ সাদা, পাক বডি যা আছে সব কালো। যদি হলুদ মুসাল হয় সব কিছু হলুদ হবে, লেজগুলো সাদা হবে। লাল মুসালে সব লাল, লেজগুলো সাদা। এটাই হচ্ছে মুসালদমের কোয়ালিটি, সবজি বলেন আর যেটাই বলেন। এখন এইটা হচ্ছে নর কবুতর, বুট ঠোঁটের একেবারে ছোট্ট ঠোঁট, বুট ঠুটে নর কবুতর, মাকড়া চোখের। মাকড়া চোখের কবুতর ভালো লাগে তাই কেনা, এটা আগের থেকে বলা আছে। আমি সবসময় মাকড়া চোখের কবুতর পছন্দ করি। এখন এই কবুতরটার পায়ে যে মোজা দেখতে পাচ্ছেন, এখন লেজগুলো দেখাবো। এখন এই কবুতরটা দেখতে পাচ্ছেন চোখ পুরো মাকড়া, লাল দানা টাইপের মাকড়া চোখ। এই যে দেখতে পাচ্ছেন ঠোঁটটা, বুট ঠোঁট। আর কবুতরটার কালারের কথা বলছিলাম, কালো কবুতর অনেক সময় কি র্যাক র্যাক হয়, অথবা একটু একটা একটু কালো বেশি, একটু হাটটা ছাই কালার, কিন্তু এটা পুরো কুচকুচে কালো এই কবুতরটা। এই টাইপের কবুতর দেখে কিনবেন সবসময়, এক সুন্দর অ্যাকুরেট কালার, তাহলে অনেক ভালো হয়। এই যে লেজগুলো দেখাচ্ছে এখন আপনাদের, লেজগুলো এই যে 11টা লেজ দেখতে পাচ্ছেন আপনি এখানে, 11টা লেজ সাদা। একটা লেজ আপনারা মিসমার্ক, ওটা কিন্তু না, এই যে একটা লেজ উঠছে, এই যে ছোট্ট একটা লেজ, ওটা আমি দেখাচ্ছি আপনাদের। এই যে লেজটা উঠছে, এই যে আপনি দেখতে পারবেন, দেখছেন এই যে ছোট্ট লেজ, এটা উঠছে। এই যে আপনারা সবসময় এভাবে দেখে চেক করে কিনবেন হাটের থেকে কবুতর, তাহলে অনেক সুবিধা হবে। এটা কালো মুসলের সব ভালো বৈশিষ্ট্য হচ্ছে নখগুলো কালো হবে পুরো, এই যে নখগুলো সব কালো, আর ঠোঁট কালো। এটা চোখটা আপনারা দেখেন পুরো আনার চোখের স্টাইলের লাল দানা। এই কবুতরটার নর কবুতর মাদি এখন সেট আপ দেবো, যদি হয় পেয়ারিং। মুসল কবুতরে কিন্তু সবসময় যে ফ্রেশ বাচ্চা আসবে এটা কোনো না, আপনি যদি ফ্রেশ ফ্রেশ পেয়ারও করেন তবুও দেখবেন যে বাচ্চা মাঝে সাঝে একটা দম ফাটা আছে, যেমন একটা কালো দম এসে পড়বে, ওইটাকে আমরা মাইদম বলি। এখন ওই মাইদমের থেকে আবার ফ্রেশ বাচ্চা হবে, এখন আপনার ধৈর্য সহ্য করে পেয়ারিং করতে হবে, ওকে রেস্ট দিয়ে বাচ্চা করাতে হবে, তাহলে আপনি রেজাল্ট সবসময় ভালো রেজাল্ট পাবেন। এখন যদি আপনি 12 মাসে 13 জোড়া ডিমের চিন্তা করেন তাহলে কিন্তু হবে না। কবুতর আপনি রেস্ট দিয়ে রেজাল্ট যদি পেতে হয়, রেস্ট দিয়ে বাচ্চা করতে হবে, তাহলে রেজাল্ট পাবেন। মুসাল কবুতরগুলো এই টাইপেরই, মুসালদম কবুতরগুলো রেজাল্ট ভালো করতে হলে আপনার ওকে রেস্ট দিয়ে পেয়ারিং করতেই হবে। এখন এইটা আলা যে কোনো মুসালদমই বলেন, কালারিং কবুতর বলেন, কালারিং কবুতর আমি পেলে অভ্যস্ত তাই বলছি, রেস্ট দিতেই হবে, রেস্ট না দিলে আপনি রেজাল্ট ভালো পাবেন না। এখন আজকের মতো এই ভিডিও কবুতরটা দেখালাম, নর কবুতর এটা, মাদি কবুতর সামনে কালেকশন করলে জোড়া করে পেয়ারিং একটা ভিডিও দেব। ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন। তো এই নিয়ে আজকে আমাদের আপনাদের মাঝেতে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।